বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন বরিশাল বিভাগে বন্ধ করে দেওয়া হয়েছে পরিবহন। বিস্তারিত দেখছেন বরিশাল প্রতিনিধি লিটন বাইজিদের প্রতিবেদনে। সড়ক মহাসড়কে চলাচল করা অবৈধ গাড়িগুলি বন্ধ করার লক্ষ্যে ধর্মঘট ডেকেছেন বাস মালিকদের সংগঠন বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। অর্থাৎ মহাসড়কে তিন চাকার অবৈধ যান ও ভাড়ায় চালিত মোটরসাইকেল বন্ধের দাবি জানিয়েছেন এই ধর্মঘটের মাধ্যমে। চার তারিখ শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট বিএনপির গণসমাবেশ অর্থাৎ আগামীকাল ৫ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকবে। এই ধর্মঘটের কারণে বরিশাল থেকে কোনো রুটে বাস ছাড়ছে না। বাস ছাড়াও ভোলা থেকে বরিশাল রুটে স্পিডবোট ও লঞ্চ চলাচলও বন্ধ থাকায় সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরিশাল। আপনারা দেখছেন বরিশাল টিভি।